জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সকালে চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদের স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি তুলে ধরেন। সংবাদ সম্মেলন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, এখন পর্যন্ত এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, তার রক্তে ডায়ালিসিস করা হচ্ছে। হুসেইন মাহমুদ এরশাদ এখনও শঙ্কামুক্ত নন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।